আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছে সেলিনা তাওহিদ। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশে রোহিঙ্গা ঢলে তিন বছর, মামলা চুক্তি কিছুই মানছে না মিয়ানমার, ফেরত নেয়নি একজনকেও। রোহিঙ্গা প্রত্যাবাসনের জোর চেষ্টা চলছে জানিয়েছেন ওবায়দুল কাদের। কূটনীতিতে ব্যর্থ সরকার, সফল হতে চায় জিয়া পরিবার নিয়ে ষড়যন্ত্রে, অভিযোগ বিএনপির। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 45 জনের মৃত্যু, এবছর হচ্ছে না প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। বন্যা আর মহামারীতেও চাল নিয়ে চালবাজি, কেজিতে দাম বেড়েছে 3 থেকে 4 টাকা। মিলার আড়তদার বিক্রেতা পাল্টাপাল্টি দোষারোপ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়ের 3 বছর আজ। বর্তমানে 11 লাখেরও বেশি রোহিঙ্গার বাস কক্সবাজারের উকিয়া ও টেকনাফের 34টি শরণার্থী ক্যাম্পে। নিরাপত্তা সহ নানা শর্তে স্বদেশে ফিরতে আগ্রহী হলেও এতদিনেও তাদের ফিরিয়ে নিচ্ছে না মিয়ানমার। গত 2 বছরে এই দিনটি রোহিঙ্গা গণহত্যা দিবস হিসাবে পালন করলেও করোনার কারণে এবার গণজামায়াত করছে না তারা। টেকনাফ প্রতিনিধি আব্দুল সালামের সহায়তায় মসুদুর রহমান খোকনের রিপোর্ট। নিজ ভূমি রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, অত্যাচার, নির্যাতন থেকে বাঁচতে 2017 সালের 25 আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসার ধুম পড়ে রোহিঙ্গাদের, যাদের সংখ্যা তখনই ছিল 7 লক্ষাধিক, বর্তমানে অন্তত 11 লাখ। বাংলাদেশ সরকারও মানবিক হয়ে তাদেরকে আশ্রয় দেয়। কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে গড়ে তোলা হয় শরণার্থী ক্যাম্প, কিন্তু এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য নানা দিক দিয়ে ত্যক্ত বিরক্ত স্থানীয় জনগণ। রোহিঙ্গা সন্ত্রাসীরা ধরে নিয়ে গিয়ে তারা মুক্তিপণ আদায় করেছে এবং 3 জন যুবককে গত 3 মাসের মধ্যে ওরা হত্যা করেছে এবং এখনো তারা সশস্ত্র অবস্থান নিয়ে পাহাড়ে বিরাজমান আছে। কক্সবাজারের আশ্রয় ক্যাম্পগুলোতে চাপ কমাতে এবারের বর্ষা মৌসুম শেষে রোহিঙ্গাদের প্রথম দলটিকে নোয়াখালীর ভাষাঞ্চরে পাঠাতে চায় সরকার। নির্যাতিত এই জনগোষ্ঠীকে তাদের দেশে ফেরত পাঠাতে দুদেশের মধ্যে চুক্তি হলেও মিয়ানমারের অনাগ্রহের কারণে তা বাস্তবায়ন হয়নি। নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দিলে মিয়ানমারে ফিরতে অধীর আগ্রহী রোহিঙ্গারা। রোহিঙ্গা সংকট নিয়ে বিচার বসে আন্তর্জাতিক আদালতেও, জবাবদিহি করতে হয় মিয়ানমার সরকারকে, কিন্তু কূটনৈতিক তৎপরতায় 3 বছরেও সুরাহা হয়নি রোহিঙ্গাদের ফেরত যাওয়ার প্রক্রিয়া। আমাদের এই প্রত্যাবাসনটাই কিন্তু এখন 1 নম্বর দাবি এবং আমাদের বাংলাদেশ সরকারও জোর দাবি করে আসছে, জাতিসংঘেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জোর দাবি উত্থাপন করেছে, দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা চলছে। এবার করোনা পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের গেলবারের মতো কোনো কর্মসূচি নেই। কূটনৈতিক জটিলতা আর করোনা পরিস্থিতি তাদের প্রত্যাবাসনকে আরও অনিশ্চিত করে তুলেছে। এবছর নগলি নগুজ্জি মগর একটা হাঙ্গুরি যাদের ঘর তেতে গলি দোয়ান দ্বারা নবিসি হতে গাড়ে আর খুশি আছে নগুজ্জি কালা হলা নগুজ্জি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকটের 3 বছর পূর্তি হলেও এ পর্যন্ত একজনকেও ফেরত নেয়নি মিয়ানমার। নানা দেন দরবার সত্ত্বেও তাদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়নি দেশটির অনিচ্ছার কারণে। তবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকার আশাবাদী। করোনার মধ্যেও বাংলাদেশে আশ্রয় নেওয়া 6 লাখ রোহিঙ্গার নাম ঠিকানা সহ তালিকা করে মিয়ানমারে পাঠানো হয়েছে। তবে মিয়ানমার মাত্র 30,000 রোহিঙ্গার ভিত্তি তালিকা বাংলাদেশে পাঠিয়েছে বলে জানিয়েছেন তিনি। রোহিঙ্গাদের ফেরাতে কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। মানবতার খাতিরে 10 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিলেও এত বিপুল সংখ্যক রোহিঙ্গার বোঝা বইতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। সে কারণে সংকটের শুরু থেকেই রোহিঙ্গাদের ফেরাতে উদ্যোগ গ্রহণ করে সরকার। কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সহ নানা কারণে মিয়ানমার বাংলাদেশের সাথে আলোচনার টেবিলে বসে। 2018 সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ মিয়ানমার চুক্তি হয়। চুক্তি অনুযায়ী 2019 সালের জানুয়ারিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও তা বাস্তব রূপ লাভ করেনি। নানা অজুহাতে প্রত্যাবাসনকে বিলম্বিত করে মিয়ানমার সরকার। এরপর বেশ কয়েকবার বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা হলেও কাজের কাজ কিচ্ছু হয়নি। 3 বছর পার হতে চললেও একজন রোহিঙ্গাকে ফেরত নেয়নি বর্মীরা। করোনা সংকট, মিয়ানমারে আসন্ন নির্বাচন সহ নানা কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন থেমে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। আমাদের প্রসেসটা একটু স্লো হয়েছে, এর মূলে হচ্ছে কোভিড,
আর আরেকটি ওরা আরেকটি অজুহাত দেয়, তাদের দেশে ইলেকশন হবে এই বোধহয় আগামী অক্টোবরের দিকে। এই দুইটার কারণে আমাদের অনেকগুলো তাদের সাথে মিটিং করার কথা ছিল, তারা সবগুলো পিছিয়ে দিচ্ছে। আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি তাদের সাথে আমাদের কমিউনিকেশন চলছে। আমরা ইতিমধ্যে আরও আমরা 600,000 লিস্ট দিয়েছি, তারা এগুলো ভেরিফাই করে আমাদের পাঠিয়েছে, কিছু আরও পাঠাচ্ছে। দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, সময় লাগবে, আমরা আশাবাদী। রোহিঙ্গাদের ফেরাতে হলে মিয়ানমারকে সর্বাগ্রে তাদের নাগরিকত্বের স্বীকৃতি দিতে হবে বলে মনে করেন বিশ্লেষক আসিফ মনির। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গণহত্যা চালানো হয়েছে রোহিঙ্গাদের উপরে, সেটি বন্ধের প্রতিশ্রুতি জায়গাটা যদি তৈরি না হয় তাহলে প্রত্যাবাসন তো সম্ভব না। স্বীকৃতিটা দরকার, সে স্বীকৃতি দিচ্ছে না, কাজেই সেটার জন্য যা যা করা দরকার, আন্তর্জাতিক চাপ রাখতে হবে, দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে হবে, জাতিসংঘ বা বিভিন্ন যে আঞ্চলিক জোটগুলো রয়েছে সেখানেও যদি কোনো রকম অন্তত সমঝোতা হোক অথবা চাপ হোক, দুটি চিন্তায় রাখতে হবে। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত ICJ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেয়। এখন পর্যন্ত রোহিঙ্গাদের এটাই বড় অর্জন, তবে কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ফ্রিল্যান্সারদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় অংশগ্রহণ করেন। শেরেবাংলা নগরের NEC ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যরা অংশ নেন। পরে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান একনেক সভায় 2,570,15,00,000 টাকা ব্যয় 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো যে ব্যয় নির্ধারণ করা হয়েছে তার মধ্যে সরকার দেবে 1,485,13,00,000 টাকা, সংস্থার নিজস্ব তহবিল 82,60,00,000 এবং বৈদেশিক উৎস থেকে পাওয়া যাবে 1,002,42,00,000 টাকা। এছাড়া সারাদেশে সিনেমা হলগুলোর উন্নয়নে এই মালিকদের ঋণ সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে একনেক সভায়। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তিনি। বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমিল্লা জোন, BRTA ও BRTC কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, জনস্বার্থে বর্তমান পরিস্থিতি বিবেচনায় শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার ভাবছে। পরিবহন মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলক ও দাঁড়িয়ে কোনোভাবেই যাত্রী না নিতে নির্দেশ দেন তিনি। বলেন, যাত্রীদের সিটে বসে ভ্রমণ করতে হবে। মালিক শ্রমিকদের সাথে আলোচনার পর প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা বলে শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহন আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও আসতে পারে বলে ইঙ্গিত দেন ওবায়দুল কাদের। রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আমরা আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমে গেলে 11,00,000 অতিরিক্ত মানুষের বোঝা বাংলাদেশ কীভাবে বইবে, এ বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার এখনও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারেনি বলে মন্তব্য করেছেন BNP মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা প্রত্যাবর্তনে কূটনৈতিক সাফল্য দেখাতে না পারলেও সরকার জিয়া পরিবার নিয়ে নতুন নতুন ষড়যন্ত্রে সফল হতে চাচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে BNP প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির নেতা কর্মীরা। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার 3 বছর হলেও এতদিনে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার সরকার ফিরিয়ে না নেয়ার সমালোচনা করেন BNP মহাসচিব। সরকারের নতজানু পররাষ্ট্রনীতি, তাদের দুর্বলতা একমাত্র দায়ী এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারা। আপনারা দেখেছেন যে এই ঘটনার মিয়ানমারের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা তাদের সমর্থন দিচ্ছেন, এক চীন দিচ্ছে আর এক ভারত দিচ্ছে, তাদের সঙ্গে
কোনো রকমের রফা করার ক্ষমতা তাদের নেই। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। 15ই আগস্টের হত্যার যে বিচার হয়েছে, প্রায় দীর্ঘদিন ধরে বিচার হয়ে রায় হয়েছে এবং তাদের যারা আসামি করে তারা আদালত মনে করেছে তাদেরকে তারা ফাঁসিও কার্যকর করেছে, সেই ক্ষেত্রে আবার নতুন করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সঙ্গে নাম জড়ানোর চেষ্টাই হচ্ছে আপনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত অপচেষ্টা এবং এই দেশের স্বাধীনতা কামী মানুষদের চিন্তা চেতনার প্রতি একটা অবমাননা বলে আমি মনে করি। 21শে আগস্টের সঙ্গে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জড়িত করবার যে অপচেষ্টা সেটাও তারই একটা অংশ। সারা দেশে বিরোধী মতের নেতা কর্মীদের উপর চলা অত্যাচার নির্যাতন বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার কথাও বলেন বিএনপি মহাসচিব। সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4,028 জনের। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,153টি। এখন পর্যন্ত 14,70,191 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে 2,545 জনের শরীরে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 2,99,628 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,881 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 1,86,756 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 62.33%। 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 17.98% আর মৃত্যুর হার 1.34%। 24 ঘন্টায় করোনায় মৃতদের মধ্যে পুরুষ 32 ও নারী 13 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 25 জনের। করোনাভাইরাসের কারণে এবছর হচ্ছে না প্রাথমিক শিক্ষা ও সমাপনী পিইসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, পিইসি পরীক্ষা না হলেও স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা হবে, ফলে শিক্ষার্থীদের বৃত্তি থাকছে না, তবে উপবৃত্তি থাকবে। প্রতিমন্ত্রী জানান, স্কুল কবে খোলা হবে সেই সিদ্ধান্ত হবে বৃহস্পতিবারের মধ্যে। আমি কি বলছি যে সামারিটা না, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। অতএব আমরা পিইসি পরীক্ষাটা নিচ্ছি না, এবছর আমাদের স্কুলে বার্ষিক পরীক্ষাগুলো নিব আমরা বিভিন্ন পদ্ধতিতে। স্কুল আলাদা যদি খোলা যায়। বন্যা আর মহামারীতেও থেমে নেই চাল নিয়ে চালবাজি। 2-1 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত 3-4 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে মোটা চালের দাম। ধানের বাড়তি দামের দোহাই দিয়ে বড় মিলাররা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, অভিযোগ অটো রাইস মিল মালিক সমিতি। তবে দর বৃদ্ধির জন্য সরকারের ভুল সিদ্ধান্তকে দুষছে অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতি। এই সংকট কাটাতে জরুরি ভিত্তিতে চাল আমদানির পরামর্শ চালকল মালিকদের। দেশজুড়ে বন্যা ও করোনার আতঙ্কে মানুষ যখন দিশেহারা, তখন মরার উপর খাড়ার ঘা চালের দাম। শুধু বন্যায় হাবুডুবু নয়, বাড়তি দরে চাল কিনতে হিমশিম ভোক্তারা। নিম্নবিত্তের ইনকাম তলানিতে ঠেকলেও হ্রাস টানা যাচ্ছে না চালের দরে। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবে নাজির শাইল ও মিনিকেট জাতের চিকন চালের দাম বেড়েছে কেজিতে 2-5 টাকা। আর গরিবের ভরসা, স্বর্ণা, আটাশ ও পাইজামের মতো মোটা চালের দাম বেড়েছে 5 টাকার বেশি। গত বছরের তুলনায় 27% দাম বৃদ্ধির যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই দোকানিদের কাছে। টানে অনেক চাউল গেছিল, তো এগুলো এখন শর্ট বাজারে। বর্তমানে বাংলাদেশে কোনো ঘাটতি নাই, পর্যাপ্ত পরে মজুদ থাকার পরেও মেল সিন্ডিকেট করে এরা চালের দামটা প্রতি বছর প্রতিনিয়তই ভাবে বাড়াচ্ছে। মেলের তো সব কিছু, মেলের যে রেডিমেড বেডিড তো বাড়তি কোনো রেট দোকানদাররা দিতে পারবো না। ছোট ও মধ্যম সারির অটো চালকল মালিকদের সংগঠনের সভাপতির দাবি, বড়রাই গিলে খাচ্ছে ছোটদের। চালবাজির দায় মূলত দেশখ্যাত মিলারদের। গ্রুপ অফ কোম্পানিগুলো এই ব্যবসায় নামিয়ে গেছে, এই 20টা মালিকের এই 20টা লোকের হাতে ব্যবসাটা চলে যাবে। এখনই তারা নিয়ন্ত্রণ করতেছে, খাদ্যমন্ত্রী কৃষিমন্ত্রী যেটাকে তারা ব্যবস্থা নিতে পারছে না। এই 16,000 হাইস্কিন মিল আর 58টার মতো আছে আপনার এই অটোরাইস মিল, আমরা এখন ব্যবসা করতে পারি না। ধানের বাজার, চালের বাজার উচ্ছ্বাসের কারণে এই সিন্ডিকেট,
এই সিন্ডিকেটকে সরকার যতদিনে ভাঙতে না পারবে ততদিন এই চাউলের বাজার অস্থিতিশীল থাকবে। তবে অভিযোগ অস্বীকার করে অস্থিরতার জন্য ধানের বাড়তি দামকেই দুষছেন নামি দামি মিলাররা। ধান ওঠার আগেই ঘাটতি ছিল এটা আমরা বলবো, যদি সরকার আগে থেকেই একটু পদক্ষেপ নিত, যে কারণ হিসাব নিকাশে দেখা গেছে যে মোটা ধানের আবাদটা আমাদের খুব কম ছিল। আমরা বারবার খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, প্রকুরমেন্ট নিয়ে ডিলে করলে কিন্তু অঘটন ঘটবে। সেই ঘটনাটাই বাস্তবে রূপ নিল যে কেন মিলাররা 4-5-6 টাকা কেজিতে লস দিতে যাবে। দাম সহনীয় রাখতে বাজার তদারকি এবং খোলা বাজারে চাল বিক্রির আওতা বাড়ানোর অনুরোধ কম আয়ের মানুষের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর উত্তম সিআর দত্ত মারা গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 9টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান মানুষ চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বলে মত মুক্তিযোদ্ধাদের। সিআর দত্ত বা চিত্তরঞ্জন দত্ত স্বাধীনতা সংগ্রামের এক অকুতোভয় সৈনিক, বীরত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত হন বীর উত্তম খেতাবে। 1947 সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন তিনি। মুক্তিযুদ্ধে 4 নম্বর সেক্টরের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন সিআর দত্ত। 3টা সৈন্য এক জায়গায় করে আমরা জাকিগঞ্জ অ্যাটেক করলাম রাত্রে এবং ভোরের দিকে আমরা জাকিগঞ্জ দখল করলাম। 1974 সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে যান অবসরে। দায়িত্ব পালন করেন সেক্টর কমান্ডার্স ফোরামের সিনিয়র সহসভাপতির। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এই বীর যোদ্ধা। বাংলাদেশ রাইফেলস তথা বর্তমান বিজিবির প্রথম ডিজির দায়িত্বে ছিলেন সিআর দত্ত। আমরা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি এবং এখন নতুন প্রজন্ম যারা এসছে বাংলাদেশকে তারা যেন ধরে রাখতে পারে, বাংলাদেশ স্বাধীনতাকে যেন ধরে রাখতে পারে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 9টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা। সিআর দত্ত স্যার আসলে খুবই একটি একজন অমায়িক একজন মানুষ ছিলেন, অনেক বড় যোদ্ধা। গৌরব করার মতো যথেষ্ট রকম সুযোগ রয়েছে আমাদের, তথ্যপত্র রয়েছে এই মানুষটাকে নিয়ে। এই মানুষটি আমাদের ঘাতক দলা নির্মূল কমিটির সাথে জড়িত হয়েছেন, এই মানুষটি আমাদের গণজাগরণ মঞ্চের সাথে জড়িত হয়েছেন, এই মানুষটি দিনের পর দিন আমাদের সাথে, তার একেবারে 80 বছর পার হয়ে গেছে তারপর উনি পিছিয়ে যাননি। 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে জন্মগ্রহণকারী এই দেশপ্রেমিকের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। বার্ধক্যজনিত নানা রোগের কাছে হার মেনে 93 বছর বয়সে পাড়ি দেন পরপারে। মিজানুর রহমান সবুজ, বাংলাভিশন, ঢাকা। ত্রাণ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের অনিয়ম ও প্রশাসনের অদক্ষতায় করোনা ও বন্যায় সরকারের ত্রাণ বিতরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব অভিযোগ করেন এনজিও প্রতিনিধিরা। করোনা ও বন্যা মোকাবেলায় ত্রাণ কর্মসূচিতে সরকারি পরিষেবার কার্যকারিতা শীর্ষক ভার্চুয়াল সংলাপের আয়োজন করে সিপিডি। এবারে সংলাপ হয় রংপুর অঞ্চল নিয়ে। আলোচনায় অংশ নিয়ে প্রান্তিক পর্যায়ের এনজিও প্রতিনিধিরা অভিযোগ করেন, ত্রাণ বিতরণে স্থানীয় প্রতিনিধিদের কাছে লোকেরাই প্রাধান্য পাচ্ছেন, তাই সত্যিকারে ত্রাণ পাবার যোগ্যরা বঞ্চিত হচ্ছেন, যদিও তা সঠিক নয় বলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ত্রাণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এনজিওর মধ্যে ত্রিপক্ষীয় সমন্বয় প্রয়োজন। রাজধানীর মালিবাগে ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সার্জিক্যাল সামগ্রী সহ নানা অনিয়ম পেয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই অপরাধে তাদের 30 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে শুরু হয় অভিযান। অভিযান শেষে তিনি জানান, হাসপাতালে মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। হাসপাতালে রোগীদের জন্য ব্যবহৃত নানা সার্জিক্যাল সামগ্রীর মেয়াদ অনেক আগে শেষ হয়েছে বলে তারা দেখেছেন। ল্যাবের ভেতরের অবস্থাও করুন, হাসপাতালের মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব ও করোনা ইউনিট একই ফ্লোরে অবস্থিত। একটা হাসপাতালের এক ফ্লোরে কখনোই এই দুই ইউনিট
রাখতে পারে না বলে জানান তিনি। এসব অনিয়মের কারণে হাসপাতালটিকে 30 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। তারা হাসপাতালের অনিয়মগুলো সংশোধনের কিছু পরামর্শ দিয়েছেন, এগুলো ঠিক করতে তাদের 7 দিনের সময় দেওয়া হয়েছে বলে জানান সারোয়ার আলম। এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে 20 লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্ষমতার অপব্যবহার করে সাবেক ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ জালিয়াতি করেছিলেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী। সাবেক ফার্মার্স ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির জব্দ করা নথিপত্র মঙ্গলবার সকালে আদালতে জমা দিয়েছেন ব্যাংকটির সাবেক উপপরিচালক মৃণাল মজুমদার। জব্দ আলামতের মধ্যে রয়েছে আসামি শাহজাহান ও নিরঞ্জনের 2টি ব্যাংক অ্যাকাউন্টের চেকবই, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার নামে করা 2টি পে অর্ডার সহ প্রয়োজনীয় বেশ কিছু কাগজপত্র। আসামি শাহজাহান ও নিরঞ্জনকে ভুল বুঝিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে জানান তাদের আইনজীবী। মামলায় 11 আসামির মধ্যে সাবেক এডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ছাড়া জামিনে আছেন 6 জন। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 4 আসামি এখনও পলাতক। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আবারও শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক গুরুতর আহতের জেরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে উইসকনসিন রাজ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড সদস্যদের তলব করেছেন রাজ্যের গভর্নর টনি এভার্স। কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্ল্যাককে গুলি করার জেরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যায় কার্ফিউ জারি হলেও তা মানেননি বিক্ষোভকারীরা। নিন্দনীয় ওই ঘটনার পর দ্বিতীয় দিন সন্ধ্যায়ও কেনুসা শহরে বহু গাড়ি ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধরা। অগ্নিসংযোগ করা হয় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে। বিনা উস্কানিতে জ্যাকবকে গুলি করার ঘটনা সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। কার্ফিউ জারির পরও পরিস্থিতি বেগতিক থাকায় সবাইকে শান্ত হবার অনুরোধ জানিয়ে বিবৃতি দেন উইসকনসিনের গভর্নর টনি এভার্স। পুলিশের সদস্যদের সহায়তা করতে সোমবার রাত থেকে ন্যাশনাল গার্ডের 125 জন সদস্য মোতায়েনের ঘোষণাও আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকবকে পুলিশ পেছন থেকে পরপর 7টি গুলি করলে গাড়ির উপরে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে ভর্তি জ্যাকবের বর্তমান অবস্থা স্থিতিশীল। গত মে মাসে মিনেসোটায় একইভাবে শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড মারা গেলে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ, সহিংসতা আর লুটপাট হয় ওয়াশিংটন, নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ক্লেমেন্ট খালা সংবাদ। ফুটবল। অক্টোবরে নতুন ফুটবল মৌসুম শুরু করতে বাফুফের কাছে আবেদন ফুটবলারদের। একই সাথে ক্লাবের সাথে সমঝোতার পারিশ্রমিকে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত তারা। প্রিমিয়ার লিগের 13টি ক্লাবের ফুটবল প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মসুদি জানান আগামী সপ্তাহে ক্লাবগুলোর সাথে সভায় নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনা সংকটে প্রিমিয়ার লিগের মাঝপথেই পরিত্যক্ত ঘোষণা করা হয় গত ফুটবল মৌসুম। এরপর প্রায় 5 মাস খেলা নেই মাঠে। ফুটবলকে মাঠে ফেরাতে গত সপ্তাহে প্রিমিয়ার লিগের 13টি ক্লাবের সাথে আলোচনায় ইতিবাচক সাড়া পায় ফেডারেশন। তবে মাঠে খেলবেন ফুটবলাররা, তারা কতটা আগ্রহী তা জানতে খেলোয়াড়দের সাথে মতবিনিময় সভা করেন ফেডারেশনের কর্তারা। খেলোয়াড়দের চাওয়া দ্রুতই আবারও মাঠে করাক ফুটবল। দুপক্ষের সাথে আলোচনায় আগামী সপ্তাহেই নতুন মৌসুমের দিনক্ষণ ঠিক করার আশা করছে ফেডারেশন। আজকে আমাদের আলোচনা অত্যন্ত একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে খেলোয়াড়দের সাথে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে একটা পজিটিভ এবং একটা ক্যালেন্ডার আপনাদের কাছে আমরা দ্রুত ক্লাবগুলোর সাথে বসে উপহার দিতে পারব। আপনারা চান ফুটবল কত দ্রুত গড়ে আসুক মাঠে, আমরাও চাই। ইনশাল্লাহ 2020-21 মৌসুমের খেলা এই বছরই টুর্নামেন্ট দিয়ে শুরু হবে। গত মৌসুমের চুক্তির সাথে নতুন মৌসুমে পারিশ্রমিকে সর্বোচ্চ ছাড় দিয়ে সমন্বয় প্রস্তুত ফুটবলাররা। প্রিমিয়ার লিগের আয়ে মূল উপার্জন ফুটবলারদের, তাই ক্লাবগুলো বিষয়টি বিবেচনা করবে আশা মামুনুল রানাদের। বাফুফের মধ্যস্থতায় চান ক্লাবের সাথে সমঝোতা। 20-20 মৌসুমের লিগ স্টপার পেমেন্টগুলি সব কিছু জানিয়ে দিয়ে দেওয়া হয় প্লেয়ারদের, এবং নতুন করে বা নতুন করে যে 20-21 লিগ স্টার্ট হবে ওখানে তাইলে জয়েন করে দেওয়া হবে, যে কোনো একটা হবে পার্সেন্টেজ সহ যে কোনো একটা হবে। এই এই ব্যাপারে আমরা ওনাদের কাছে সালাম ভাইয়ের কাছে এই ব্যাপারটাই রিকোয়েস্ট করছি। খেলোয়াড়রা ক্লাব থেকে যে টাকা উপার্জন করে ওইটা দিয়েই তাদের সংসার চলে। সুতরাং আমাদের ক্লাবকেও দেখতে হবে,
খেলোয়াড়দের দেখতে হবে। তা আমার মনে হয় যে আমরা দুই ক্লাব এবং খেলোয়াড়দের সঙ্গে যে আলোচনা হয়েছে তা একটা ভালো একটা সমন্বয় করে আমরা খেলা শুরু করতে পারবো ইনশাল্লাহ। বিভিন্ন প্রয়োজনে সাবেক ও বর্তমান ফুটবলারদের নিয়ে দুটি অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আলোচনা হয় এই মত বিনিময় সভায়। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের তিন বছর মামলা চুক্তি কিছুই মানছে না মিয়ানমার, ফেরত নেয়নি একজনকেও। রোহিঙ্গা প্রত্যাবাসনের জোর চেষ্টা চলছে জানিয়েছেন ওবায়দুল কাদের, কূটনীতিতে ব্যর্থ সরকার সফল হতে চায়, জিয়া পরিবার নিয়ে ষড়যন্ত্রে অভিযোগ বিএনপির। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 45 জনের মৃত্যু, এবছর হচ্ছে না প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। বন্যা আর মহামারীতেও চাল নিয়ে চালবাজি, কেজিতে দাম বেড়েছে 3-4 টাকা, মিলার আড়তদার বিক্রেতা পাল্টাপাল্টি দোষারোপ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রয়েছে রাত 10:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshe। সঙ্গে থাকা, ধন্যবাদ।